আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সেটা হলো যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটিতে মূলত পিরিয়ডিক ট্যাবলের বেসিক থেকে আলোচনা করা হয়েছে এটি বেশ একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই জন্য যে এখানে অনেকগুলো ছোট ছোটো ডাটা আছে যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এডমিশন টেস্ট এবং এমসি কিউ এর জন্য তো আমরা প্রথমে এই চ্যাপ্টারটিকে বেশ কিছু ভাগ করে নিব তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে পর্বে যেটি রয়েছে সেটি হল আলোচনা বিশেষ করে পরমাণু এয়ার গ্রোভ পর্যায় পিরিয়ডিক টেবল এবং মৌলগুলোর বৈশিষ্ট্য কেমন হয় এই বিষয়গুলো নিয়ে তো যেহেতু আমাদের এটার টোটাল ডিসকাশনটা হলো পর্যাসন নিয়ে আমরা প্রথমেই এটিতে পর্যাসন সম্পর্কে জানবো তো এটা একটু শুরু করি দেন আমাকে একটু সবাই যারা আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তারা একটু আমাকে ইয়েস বলো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে শুনতে ওকে এই চ্যাপ্টারটির নাম হলো মৌলের পর্যায় বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন তো এখানে একটা বেশ ব্যাপার আছে মৌলের পর্যায় বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন তো দেখো এখানে যে বিষয়টি জড়িত মৌল বলতে এখানে একশো আঠারোটি মৌল সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই চ্যাপ্টারের এবং প্রত্যেকটার বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং এরপর পর্যায় ধর্ম সম্পর্কে জানতে হবে এরপর রাসায়নিক বন্ধন সম্পর্কে জানতে হবে তো চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের যেটি জরুরি যে এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন হয় সে প্রশ্নের টাইপগুলো বোঝা আমাদের জন্য জরুরি তো দেখো এটা প্রথমত যেটি প্রশ্ন আসে এখান থেকে বিশেষ করে এক নাম্বার হলো এটার একটা শঙ্করায়ন নামে একটা টপিক আছে এটার শঙ্করায়ন বা সংকরণ দুইটা লিখতে পারে বা হাইব্রিডাইজেশন এখান থেকে সৃজনশীল হবে রঙিন যৌগ গঠন থেকেও রঙিন যৌগ গঠন তারপর হলো চৌম্বক ধর্ম গঠন তারপরে জটিল যৌগ এই জিনিসগুলো এখানকার জন্য ইম্পর্টেন্ট তো তিন নম্বরে যেটি হলো সেটি হলো ফাজানের নীতি এই জিনিসগুলো এখান থেকে সৃজনশীল আসবে আর অনুদাবনের জন্য যেগুলো আসবে সেগুলো হচ্ছে ব্লক ইলেমেন্ট সমূহ তো এই চ্যাপ্টারের মোটামুটি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আর একটা জিনিস হলো সেটি হলো পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণিক তো আমরা যদি এই টপিকগুলো ক্লিয়ার করি তাহলে মোটামুটি আমরা এই চ্যাপ্টার সম্পর্কে সবকিছু মানে ভালোভাবেই জেনে যেতে পারবো ওকে তাহলে আমার বিশ্বাস যে তোমরা এগুলো লিখে নেবে সংকরণ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে রঙিন যোগ্য থেকে প্রশ্ন আসবে চৌম্বক দ্রম জটিল যোগ্য ফাজানের নীতি ব্লক ইলেমেন্টস এবং পর্যাসরণী আজকে আমাদের এখানে আলোচনা যেটি সেটি হলো আমরা পর্যাসরণীর আলোচনা দিয়ে আমরা শুরু করব যেহেতু পর্যাসরণীটা এই চ্যাপ্টারের জন্য বেশ ইম্পর্টেন্ট তো এটি জানলে আমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে তো আমি প্রথমে পর্যাসরণী দিয়ে শুরু করি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড একটু ব্ল্যাক করে দেয় ওকে তো সবার মতো আমরা বেশ সহজ করেই বলি যে পর্যায় সারণী দিবা একটু আমাদেরকে প্রথমে একটু বলবে যে পর্যায় সারণী কাকে বলে যেহেতু প্রথমে এটা পর্যায় সারণি নিয়ে আলোচনা মানে তোমার মতে আর কি মানে পর্যায় কি যেহেতু আমরা দীর্ঘদিন ধরে পর্যায় আমরা পড়ে আসছি সাতটা পর্যায় আঠারোটা গ্রুপ নিয়ে যে এবং একশো আঠারোটি মৌল নিয়ে যে সাজানো সে একটা সারণী রসায়নের ওইটা হচ্ছে পর্যায় সারণী আ স্বামীরের কি কোনো ভিন্ন মত আছে যে এখানে আর কি হতে পারে পদার্থের বিভিন্ন ধর্ম ধর্মের অনুসারে এবং পদার্থের বিভিন্ন যোগ গঠন অনুসারে সাতটা গ্রুপ আর আঠারোটা সাতটা পর্যায়ে আর আঠারোটা গ্রুপ নিয়ে যে সারণি গঠন করা হয় সেটা হচ্ছে পর্যায় সারণি আচ্ছা আচ্ছা আমরা জাস্ট এটার বা সংজ্ঞা হয়তো আমরা সবাই জানি বাট আমরা খুব সহজ করে যদি বলার চেষ্টা করি সেটা হলো এত কথা আমরা না বলে আমরা এটাকে লিখতে পারি এরকম যে একই বৌত এবং রাসায়নিক মৌলসমূহকে একটু আমার সাথে সাথে লিখতে হবে এই চ্যাপ্টারটা খুব লিখে লিখে পড়তে হবে একই শ্রেণীতে রেখে যে সারণি তৈরি করা হয়েছে তোমরা যেগুলো বলছো যে এইগুলো আসলে মিথ্যে নয় কিন্তু সহজ করে বলার জন্য তাকে পর্যায় সারণী বলে এখন আমরা তো জানি যে পর্যাসরণের যে ইতিহাস সেটি সেখানে যেটি বলা আছে সেটি হলো আহ একদম সর্বপ্রথম আঠারোশো সতেরোশো আহ উনানব্বই সালে একজন লেভেসি নামে একজন বিজ্ঞানী ছিলেন তিনি পর্যাসনির মৌলিক পদার্থ সমূহে দাতু অধাতু মানে আমার সালটা মনে রাখবো এমসি কিউ এর জন্য চ্যাপ্টার বেশ এমসিকিউ কিউ আছে এটা ওনার নাম হচ্ছে তো উনি এগুলোকে মৌলিক পদার্থগুলো যেগুলো আছে মৌলিক যে পদার্থ আছে এই মৌলিক পদার্থকে তিনি দুই ভাগে বাক করছিলেন তাদের মধ্যে একটা ছিল ধাতু আর বাকিটা ছিল অধাতু তাহলে আমাদের জাস্ট এখানকার জন্য এমসি কিউর জন্য এটা আমরা মনে রাখবো যে সর্বপ্রথম যে সতেরোশো উনব্বই সালে ল্যাবেসিও মৌলিক পদার্থসমূহকে সমূহকে ধাতু অধাতু দুই ভাগে বাক করেন অর্থাৎ সর্বপ্রথম ধাতু অধাতুকে ক্লাসিফিকেশন করেন কে ল্যাবেসি এবং কোন পদার্থকে মৌলিক পদার্থকে কিভাবে ধাতু এবং অধাতুতে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করি যে এখানে আমি তোমাদের যখন পড়ানোর সিদ্ধান্তটা নিলাম যে অনলাইনে এই সিদ্ধান্তটা আমার জন্য আসলে ডিফিকাল্ট ছিল তোমরা অনেকের কাছে এটি হয়তো এরকম যে এটি স্যার পড়াচ্ছেন মানে এটা ফিনান্সিয়াল বেনিফিট এর জন্য বাট বিষয়টা মোটে এরকম নয় আমি কেন যেমন আমি সারা দিন আজকে ক্লাস নিছি বাট তোমাদের ক্লাসে নেওয়ার ব্যাপার আমি বেশ সিরিয়াস থাকি এবং আমি চেষ্টা করি যে আমার সর্বোচ্চটা পড়ানোর এখানে আমার যে উদ্দেশ্যটি সেটি হলো যে আমার যেটা চেষ্টা সেটার আমি চাই যে তোমরা যাতে মানে লিস্ট আমি অন্য সাবজেক্টের ব্যাপারে জানি না যে একটু সিরিয়াস থাকবে এই কারণে যে আমার প্রত্যাশা হলো তোমাদের যত ধরনের প্রবলেম যত কিছু এখানে আসে আমি এখানে এটা এটা নট যে একটা বেস আমি ট্রাই করবো যেটা আমি তোমাদের পার্সোনাল মেন্টরশিপ এর জন্য কাজ করব। আই মিনস তোমার কেমিস্ট্রিতে যত ধরনের প্রবলেম থাকবে তত সব প্রবলেম আমি সলভ করে দিব এখন কথা হলো তুমি যদি আশা করো যে এরকম যে এখানে স্যার আমাদেরকে অন্য অন্য ভিডিও ক্লাস ভিডিও ল্যাক্সার মতো নেবেন বিষয়টা মোটেই এরকম না আমি ক্লাসগুলো করব জাস্ট তোমাদের সাথে আমি আড্ডা দিচ্ছি মতো ইনফরমালি এটা কন্ডাক্ট করব। মানে আই মিনস আমাদের কথা হবে যেমন প্রদর্শনী আমি এখানে কথা বলতেছি তো তোমাদের এখানে প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে আর একটা ব্যাপার তুমি যদি আমাকে ম্যান্টারশিপ হিসেবে মেনে নাও প্রথমত তোমার আমার উপর ইমান আনতে হবে এটা যে আমি যদি ওনার কাছে পড়ি আমি ব্যাসটা করতে পারবো এবং সেটির জন্য আমাকে তোমার প্রথম শ্রমিক পর্যন্ত সময় দিতে হবে এবং আমার বিশ্বাস এবং তোমার অনেক কিছু মনে আসতে পারে এখন এই এই বা এরকম কিছু মনে না এনে তুমি আমি কিন্তু এখানে তোমাদের কাউকে কিন্তু আমি এডমিট হতে বলি নাই এবং সেটি জরুরিও নয় এখানে এডমিট হওয়ার জন্য তুমি কখন এডমিট হবে এটা তোমার পার্সোনাল ইস্যু বাট আমি এটা আশা করব যে তুমি জাস্ট আমি যে টাস্কগুলো দিব যে কাজগুলো দিব এই কাজগুলো তুমি একদম সর্বোচ্চ সিরিয়াস লেভেল থেকে এই কাজগুলো করবে প্রথমত নোট করা দ্বিতীয়ত যে জিনিসটা আমি আজকে রাতে পড়ালাম আই মিনস আজকে আমি লেকচার ওয়ান কন্ডাক্ট করতেছি আমার একটা প্রত্যাশা থাকবে যে তুমি আর একটি লেকচার কন্ডাক্ট করবার আগে আজকে আমি যা পড়াবো তা শুধু আমার লেকচারে সীমাবদ্ধ না থেকে তোমার যে বইটি আছে সেই বইটিতে আহ আরো যে তথ্যগুলো আছে সেগুলো তুমি পড়বে যেমন পর্যাস নিয়ে এত বিস্তর কথা বইতে আছে যে সব কথা আমার লেকচারে বলা পসিবল না সবগুলো হচ্ছে যে ডাটা ছোট ছোট ক্লিয়ার করতে পারবো না বাট আমি চেষ্টা করবো তো ওই জন্য তোমাকে যেটি করতে হবে আমি যেগুলো পড়াই এখানে সীমাবদ্ধ না থেকে নিজেকেও বাসায় পড়তে হবে এটাগুলো এটা গুলো এক নম্বর কথা দ্বিতীয় কথা হলো আমি তোমাদেরকে পড়া জিজ্ঞেস করবো যেমন আগামী ক্লাস আমি পড়া জিজ্ঞেস করবো কিরকম এই যে এখন আমি বললাম যে লেভেসিয়ে মৌলিক পদার্থকে কয় ভাগে ভাগ করছিলেন ধাতু অধাতু দুই ভাগে এবং কত সালে করছিলেন এবং এগুলো এই জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ যে প্রশ্ন হয় এখান থেকে এই ছোট ছোট এমসি গুলো হয় আশা করছি আমি আমার সিরিয়াসনেস এর জায়গাটা বুঝাতে পেরেছি তো দেন এটা হচ্ছে যে আমাদের সালটা মুখস্থ রাখতে হবে সতেরোশো সাল লেভেসি এ করছিলেন আমি এগুলো কেন আমি তোমাদেরকে আমি বারবার একটা ছাব্বিশ বা পঁচিশ যারা নতুন আছে তাদের আমি একটা জিনিস বুঝাতে চাই যেটা সবসময় আমি বলে আসছি তোমাদের একটা বিগ ড্রিম হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে পড়তে চাও এটি তোমাদের প্রত্যাশা একটা বড় প্রত্যাশা নিয়ে ঢাকায় গেছো যাতে এই প্রত্যাশাটা টিচারদের ফ্যামিলির পূর্ণ হয় এবং এটির জন্য যেটি করতে হবে আলাদা করে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে বলতে কোনো প্রস্তুতি নেই তুমি আমি এখন পর্যাসাউনি করাচ্ছি পর্যাসাউনি থেকেই তোমাকে ডিফে যেতে হবে এবং এই ডিফ থেকে প্রশ্ন আসবে আর একটা ব্যাপার শুরুতে অনেকে এই হেসেলটা নিতে চায় না আমি একটু বলে নিই আর আর বলবো না এগুলো জন্য বলতেছি শুরুতে অনেকে হ্যাসেলটা নিতে চায় না এই যে শুরুতে কলেজে আসলাম একটু এই সেই ভাই এগুলা থাকবে কারণ ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল এই জিনিসগুলো আসলেই টাফ তো টাফ একটা জায়গা যেতে হলে তুমি পরিশ্রম ছাড়া যাইতে পারবো না এই জন্য তোমাকে এতটুকু কষ্ট সহ্য করতে হবে সো আমার ধারণা যে তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো এবং সর্বোচ্চ সিরিয়াসের জায়গা থেকে এগুলো পালন করবে হ্যাঁ দ্যাটস ইট তো এখন আমরা পর্যায় সারণীতে এটা ল্যাবেসিয়ার কথাটা আমরা এখন জানলাম তারপরে পর্যায় প্রথম ল্যাবুসিয়ে যে কাজটা করছিলেন তিনি শুধুমাত্র তেত্রিশটি মৌল নিয়ে কাজটা শুরু করছিলেন আর কি প্রথম তেত্রিশটি তো এইগুলো একটা ছোট ছোট ডাটা এগুলো আমাদের অনেক কাজ দিবে যখন আমরা ছোট এমসি এর জন্য বিষয়গুলো দেখব এরপরে আসি আমরা অষ্টক সূত্র এই জিনিসগুলো একটু তোমরা দেখে নিবে ডুবে এনা ত্রয়ী এগুলো একটু বুঝে নিবে তো এগুলো নিয়ে আমি আর কথা বলতেছি না আর কি তো এখন প্রথম যে আবার একজন ম্যানডেলিপ যে আছে ইয়ার পরে যে ম্যানডেলিপ আসলেন ম্যান্ডেলিপের যে পর্য ছিল সেখানে তিনি সিক্সটি থ্রিটা মৌল নিয়ে শুরু করছিলেন এবং এই সিক্সটি থ্রিটি মৌলকে তিনি যে গ্রুপ এবং পর্যায় ছিল সেখানে তিনি গ্রুপ সংখ্যাকে গ্রুপ ছিল তোমার বারোটি পর্যায় ছিল 12টি গ্রুপ ছিল হচ্ছে 8টি তো এখন দেখো সর্বপ্রথম যে আবিষ্কৃত পর্যায় সারণী ছিল তার মধ্যে গ্রুপ সংখ্যা ছিল 8টি এবং পর্যায় সংখ্যা ছিল 12টি যেটা মেন্ডেলিফ যেটা করেছিলেন মেন্ডেলি যেটা করেছিলেন সেখানে 63 টি এলিমেন্ট ছিল আবার জন ল্যাবেজ যেখানে করছিল সেটা থার্টি ছিল এখানে গ্রুপ হাটটি ছিল পর্যায়ে বারোটি ছিল এগুলো তোমাদের জানা বিষয় আমি জানি তাও আমরা সিরিয়ালি যাচ্ছি সেজন্য তো পর্যাসারণী জনক তো কাকে বলে এটি তোমরা জানো তো এখন আহ দীর্ঘকার পর্যাসারণী রস অপর্যাসারণী এগুলোও তোমরা ক্লাস টেনে পড়েছ এই জন্য এই জিনিসগুলোতে আমি যাচ্ছি না এরপরে আমাদেরকে যেটি জানতে হবে সেটি হলো বর্তমান যে পর্যাসারণী এই বর্তমান পর্যাসারণীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে আগেরটা তো আমরা দেখলাম আঠারোটি গ্রুফ এবং এইগুলো সব জানা জিনিস এবং সাতটি পর্যায়ে কিন্তু আমাদের আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য সেটা না অন্য এই যে বর্তমানে যে আমরা কিন্তু পর্যায় সামনে সম্পর্কে জানতে চাচ্ছি আঠারোটি গ্রুপ সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই আঠারোটি গ্রুপের গ্রুপকে আঠারোটি গ্রুপকে এই যে আঠারোটি যে গ্রুপ আছে এদেরকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে ভিত্তিতে চারটি ব্লকে ভাগ করা হয়েছে চারটি ব্লকে ভাগ করা হয়েছে আচ্ছা এটা কেন ভাগ করা হয়েছে এটা আমি বলবো এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি সেটা একটু বলে রাখি তোমাদের আহ পর্যায় সামনে যে ধাতু অধাতুর একটা ক্যালকুলেশন আছে একশো আঠারোটি এর মধ্যে এর মধ্যে ধাতুর সংখ্যা নাইনটি ফোর সংখ্যা সংখ্যা এবং অধাতুর তাহলে সময় এটা পারে এখানে নাইনটি ফোরের জায়গায় অনেক সময় নাইনটি থ্রি দে তখন এটা জিরো সিক্সটা জিরো সেভেন হবে এই জিনিসটা আমাদের ক্যালকুলেশন মনে রাখতে হবে তো আমরা যেখানে ছিলাম সেটি হলো আঠারোটি গ্রোফকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে চারটি ব্লকে ভাগ বাক করা হয়েছে যে চারটি ব্লক সম্পর্কে আমরা সম্ভবত যারা গুণগত রসায়ন পড়েছি তারা জেনেছি তাদের একটিকে বলা হয় এস ব্লক একটিকে বলা হয় পি ব্লক একটাকে বলা হয় ডি ব্লক এবং বাকি একটা যেটা আছে এটাকে বলা হয় এফ ব্লক এবং এখানে যে আমি একটু তোমরা যেহেতু গুণগত রসায়ন পড়ছো কিনা এখান থেকে একটু আমি ইয়া করতে চাই সেটা হলো আমি একটু পার্টিসিপেন্টদের নামগুলো একটু দেখি আচ্ছা এখানে মনে হয় শশী আসছে আহ ওয়েলকাম টু শশী শশী তো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শশীকে একটি প্রশ্ন দিয়ে শুরু করি সেই প্রশ্নটি হলো এরকম যে শশী আমরা এখানে একটি এস দেখতে পাচ্ছি এতদিন এস ব্লক লিখলাম এস এর একটা একটি শব্দ আছে ইলেবুরেটেড ফর্ম এস কোথার থেকে আসছে তুমি কি আমাদেরকে বলতে পারো যে এস কোথার থেকে আসছে আচ্ছা তার বলে আচ্ছা কেউ বলতে পারলে হ্যান্ড রেজ করো তোমরা কি কোয়ান্টাম সংখ্যা পড়েছো সবাই গুণগত রসায়নের আমি একটু এখানে একটু অনেক ধন্যবাদ ইয়েস ইয়েস তো আমি একটু তোমাদের একটু ছোট্ট করে বলে দিই সেটি হলো যে এখানে একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থাকে এন এন এর মান ওয়ান টু থ্রি ফোর এরকম হতে পারে ওয়ান হলে এটাকে কে বলে এল এম এন এরকম বলে এরপর একটা এল এর মান আছে এটা নিয়ে আমাদের এখানে ডিসকাশন এটা এন এর মান যত হয় এন এর মান মনে করলাম যে আমি ফোর এখানে আছে এন এর মান ধরো সামহ ফোর আছে তার মানে চতুর্থ শক্তি স্তর এন এর মান ফোর হলে চতুর্থ শক্তি হয় চতুর্থ শক্তি স্তর হলে এল এর মান হবে জিরো ওয়ান টু থ্রি এই যে অর্থাৎ এন এর মান যত হবে এল এর মান হবে জিরো থেকে শুরু হয় তার থেকে এগুলো তোমরা জানো এখানে জিরো মানে ডি থ্রি ছিল যে আছে তা প্রিন্সিপাল থেকে আসছে প্রিন্সিপাল ডি যেটা আসছে সেটা ডিফিউজ থেকে আসছে আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাই একটা ফান্ডামেন্টাল থেকে আসছে তো এখানে এস ব্লক পি ব্লক ডি ব্লক এবং এফ ব্লক তাহলে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে একশো আঠারোটি মৌলকে চারটি ব্লকে ভাগ করা হয়েছে বলা হয় এই ব্লক একটা ব্লক এবং চমৎকার ব্যাপারটি গুলো সম্পর্কে জানি আমরা একশো আঠারোটি মৌল সম্পর্কে জেনে যাবো একশো আঠারোটি মৌল সম্পর্কে কিভাবে জানবো তার একটা ছোট্ট জিনিস আমরা যদি দেখার চেষ্টা করি সেটি হলো এরকম এস ব্লক মধ্যেই ইলেমেন্ট সংখ্যা আছে হলো চোদ্দটি এস ব্লক এর ইমেন্ট সংখ্যা হলো চোদ্দটি পি ব্লক এর ইলেভেন সংখ্যা আছে থার্টি সিক্স ডি ব্লকে আছে ফর্টি ওয়ান এবং এফ ব্লকে আছে টোয়েন্টি সেভেন তুমি যদি এটা সামেশনাল ভ্যালু বের করো তাহলে এটি মানটি পাবে একশো আঠারো একশো আঠারো এখন এই জিনিসটা আমরা এক্স ব্লক পি ব্লক ডি ব্লক এই জিনিসগুলো করে আমাদের আসলে লাভ কি সায়েন্টিস্ট এটা কেন করলেন এটি এই জন্য করলেন যে অ্যাট দ্য সেম টাইম একটা এলিমেন্টস এর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিসগুলো মনে রাখা বেশ ডিফিকাল্ট এবং মেমোরাইজিং করা এটা আসলে কমপ্লেক্স একটা ব্যাপার অর্থাৎ একটা মৌলের কিন্তু কতগুলো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স থাকে এসিডিক বেসিক অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে মনে রাখা পসিবল না ইন্ডিভিজুয়ালি তো এই জন্য আমরা যেটি করব সেটি হলো এস ব্লকের যে আছে দেখা গেছে তাদের এস ব্লকের যারা অন্তর্ভুক্ত আই মিন চোদ্দটা যারা আছে তারা প্রত্যেকের ধর্ম সেম কোন একটা স্টুডেন্ট যদি একটা এস ব্লক ইলেমেন্ট সম্পর্কে জেনে যায় তার মানে একটা জানার সাথে সাথে সে তেরোটি মৌল সম্পর্কে জেনে যেতে পারবে টি ব্লকের ক্ষেত্রে একটি জানলে সে ছত্রিশটির কাছাকাছি মৌল জেনে যেতে পারবে অর্থাৎ সে চারটি মৌল জেনে চারটি মৌলের বৈশিষ্ট্য শেখার মাধ্যমে অলমোস্ট একশো আঠারোটি মৌল সম্পর্কে সে সাধারণ ধারণা পাবে এর ভেতরে আরো কিছু ব্যাপার আছে এগুলো নিয়ে আমরা জানবো আশা করছি আমি ব্লকের ব্যাপারটা বোঝাতে পেরেছি কেন আমরা ব্লকে ডিপাইডেট করি আমাদের প্রথম আলোচনা সেটি হল টাইফ ওয়ান টাইপ জিরো ওয়ানে এ আমরা এস ব্লক এলিমেন্ট সম্পর্কে এস 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 ব্লক ব্লক মানে মৌল জানবেন যারা আছে এগুলো অনেকের পড়া থাকতে পারে বাট আমরা সবার জন্য একদম সহজ করে বলতেছি আমরা একটা ইলেকট্রনিক কনফিগারেশন করবো ধরো সোডিয়ামের এটা আমি আমি সবসময় দেই এটা ইলেকট্রনিক ওয়ান এস টু এস টু পি 3s এরকম তো দুইটা ইলেকট্রন চারটা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন আমরা কিন্তু এগারোটা ইলেকট্রনের মধ্যে ইতিমধ্যে দশটি ইলেকট্রন ব্যবহার করে ফেলেছি আমাদের কাছে আর মাত্র একটি ইলেকট্রন আছে সে একটি ইলেকট্রন এসে এ প্রবেশ করছে অর্থাৎ এগারো নম্বর ইলেকট্রন যেটি ছিল এখানকার সোডিয়ামের এগারো নম্বর ইলেকট্রনটি এস এ প্রবেশ করেছে অর্থাৎ কোন একটা মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে বা ব্লকে প্রবেশ করে সেই ইলেমেন্ট গুলোকে এস ব্লক ইলেমেন্ট সেই ব্লক ইলেমেন্টস বলে তাহলে আমরা যদি এস ব্লক ইলেমেন্টস কাকে বলে লিখি তাহলে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস বা ব্লকে প্রবেশ করে তাকে তাদেরকে হবে এটা এস ব্লক এলিমেন্টস তোলে এই যে এস ব্লক মৌলের ব্যাপারটা আমরা এখন বুঝলাম তো এস ব্লক এর ক্ষেত্রে এদের গ্রুপ সংখ্যা কিছু ব্যাপার আছে এদের ক্ষেত্রে ক্ষেত্রে গ্রুপ সংখ্যা টু এস এর ইলেকট্রন সংখ্যা এতটুকু জানলাম এরপরে যেটি আমাদেরকে জানতে হবে গ্রুফ এবং গ্রোফ টু এখানে একটা কথাই কিউ হিলিয়াম সহ গ্রোফ ওয়ান এবং গ্রুপ টু এর সকল মৌল এস ব্লক মৌল এবং তোমরা সবাই জানো যে গ্রুপ ওয়ান যে আছে গ্রুপ ওয়ানের মধ্যে মৌলের সংখ্যা হলো সাতটি গ্রুপ ওয়ানে মৌল সংখ্যা আছে সাতটি গ্রুপ টু এ মৌল সংখ্যা আছে ছয়টি আমরা হিলিয়াম সহ বলেছিলাম সেজন্য টোটাল ইলেমেন্ট সংখ্যা চোদ্দটি এখন আমাদেরকে অনেক সময় গ্রুপ ওয়ানের ইলেমেন্ট যারা আছে তাদের সম্পর্কে কিন্তু আমাদেরকে মানে আইডিয়া এটা এখানে কিন্তু খুব ছন্দ মনে রাখতে হবে ছন্দ হলো যে ওই আমরা যে রবিনা ফেলেছে এগুলো যদিও লেইন বাট আমাদের সৃজনশীলে এই জিনিসগুলো অনেক কাজ দিবে এর মধ্যে আমরা যে জিনিসটা জেনে গেলাম যে গ্রুপ ওয়ান এর এলিমেন্ট সংখ্যা হলো সাত গ্রুপ টু এর এলিমেন্ট সংখ্যা হলো ছয় তো এইগুলো সম্পর্কে আমরা জেনে গেলাম আর কি কারা কারা আছে এটা একটু আমাদের নিজেদের মুখস্থ রাখতে হবে যেমন আমরা জানি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলো কিন্তু মনে রাখতে হবে এসএসসি জ্ঞানে আমরা এগুলো মনে না রাখলেও চলতো বাট এইচএসসি তে মাস্ট বি এগুলো আমাদেরকে মনে রাখতে হবে তো এতটুকুই আমরা বুঝাতে পারলাম আশা করি এগুলো হলো যে আমাদের এস ব্লকের টোটাল মানে সাধারণ কথাবার্তা এরপরে যে বিষয়টি আমাদেরকে জানতে হবে এটা হলো এস ব্লক ইলেমেন্টস এর বৈশিষ্ট্য এস ব্লক ইলেমেন্টস এর বৈশিষ্ট্য যারা এস ব্লক তাদের বৈশিষ্ট্য আসলে কেমন তাদের বৈশিষ্ট্য আসলে কেমন আমাদের মিটিং যদি শেষ হয়ে যায় সেম তোমরা আবার ক্লিক করবে এক নাম্বার হলো এরা প্রথমত এরা হলো সবাই দাতু দুই কথা হলো এরা বিচারক তিন নম্বর কথা হলো এরা ক্যাটায় এগুলো আমি তোমাদের চোখে একবার পড়াইছিলাম যদিও এখানকার পার্ট এগুলোই এদের মধ্যে উইক ম্যাটালিক বন বিদ্যমান উইক ম্যাটালিক মানে হচ্ছে দুর্বল ধাতব বন্ধ এদের গলনাঙ্ক স্পুটনাঙ্ক কম এগুলো পর্যন্ত তোমাদের সবার লেখা হয়েছে কিনা একটু আমাকে দেখাতে হবে না লিখলে কিন্তু হবে না যদিও আমি এগুলো ফ্রি ডিএফ দিব বাট একটু লিখতে হবে এবং এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু প্রশ্ন করো তাহলে বিষয়টি ভালো এখন এক রোকা হয়ে যাচ্ছে দেখবা যে তোমরা স্ক্রিনে রেখে ওইদিকে গেমস খেলা শুরু করে দিচ্ছ কারও কোনো প্রশ্ন কারো কোনো প্রশ্ন নেই স্যার দুর্বল ধাতব বন্ধনের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেন ওকে দুর্বল ধাতব বন্ধনের ব্যাপারটি আচ্ছা মেটালিক বন্ড যে আছে এই মেটালিক বন্ডটা দুই প্রকার আছে একটাকে বলা হয় স্ট্রং মেটালিক বন্ড আর একটাকে বলা হয় উইক মেটালিক বন্ড এখন আমরা এটাকে এভাবে বিবেচনা করতে পারি ধরো দেখো যে মনে করো এটা একটা সোডিয়াম এবং লাস্ট সেলে একটি ইলেকট্রন আছে ও আর একটি সাথে মনে করো দাতব বন্ধনে আবদ্ধ হয়েছে তাহলে ওদের লাস্ট সেলে কিন্তু এখন দুটি ইলেকট্রন থাকবে তো এই সোডিয়াম আর এই সোডিয়ামের মধ্যে এই বন্ধনটাকে আমরা বলি দাতব বন্ধন এই ধরনের আরেকটি বন্ধন আমরা চিন্তা করি ম্যাগনেসিয়াম ও লাস্ট সেল এখানে দুটি ইলেকট্রন আছে তো আরেকটি ম্যাগনেসিয়ামের সাথে যখন ওর দাতব বন্ধন হবে এখানে একটি ইলেকট্রন এখানে দুটি ইলেকট্রন তাহলে এখানে টোটাল চারটি ইলেকট্রন হবে তাহলে এটি একটি ঘটনা আমরা যদি এবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চিন্তা করি সেটা হলো এখানে ওর প্লাসেলের তিনটে ইলেকট্রন থাকবে ও যদি আর একটা অ্যালুমিনিয়ামের সাথে যোগ গঠন করে তাহলে ও অ্যালুমিনিয়ামের থেকে এখানে তিনটে ইলেকট্রন থাকবে তো এটাকে আমরা বন্ধন বলি অর্থাৎ আমি এখানে তিনটা বক্স পেলাম একটা সোডিয়ামের জন্য ম্যাগনেশিয়ামের জন্য তো এই যে সোডিয়াম এটাকে যদি আমরা এ বলি এটা বি বললে এটা মনে করো সি তাহলে এখানে এটাও দাতু এবং দাতুর মধ্যে বন্ধন এটার নামও দাতব বন্ধন এটাও একটা ধাতু এবং ধাতুর মধ্যে বন্ধন এটাও ধাতব বন্ধন এটাও ধাতু এবং ধাতুর মধ্যে বন্ধন এটাও ধাতব বন্ধন এখন এদের মধ্যে দাতব বন্ধন শক্তিশালী হবে নাকি দুর্বল হবে এটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে সেটি হল এই যে এই যে ওদের লাশ সেলে কতটি ইলেকট্রন আছে তার উপর যেমন সোডিয়ামের সাথে সোডিয়ামের এই বন্ধনে লাশ সেলে দুটি ইলেকট্রন আছে তাহলে এই বন্ধনটা হবে দুর্বল তবে এটি দাতব বন্ধন আবার এখানেও দুটি দুটি করে টোটাল চারটি ইলেকট্রন আছে তাহলে এই বন্ধনটা সোডিয়াম অপেক্ষা শক্তিশালী হ্যাঁ দাতবন্ধ দুর্বল দাতব দাতব বন্ধনের মাধ্যমে কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের যে আছে এটা কিন্তু সবচেয়ে শক্তিশালী কারণ বেশি এরিয়া জুড়ে যদি তুমি এরিয়াকে বেশি অকুফাইট করতে পারো সেটা বেশি স্ট্রংনেস দেখাবে সেই জন্য এটা শক্তিশালী তো এখন এই যে সোডিয়াম এবং ম্যাগনেশিয়ামের মধ্যে মানে অর্থাৎ একটা দাতব বন্ধন কি উইক হবে না স্ট্রং হবে দিস ইজ ডিফেন্স অন লাস্ট শেল ইলেকট্রন নাম্বার তাহলে সোডিয়াম এর মধ্যে লাস্ট সেলে দুটি ইলেকট্রন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে চারটি ইলেকট্রন তাহলে দুই এবং চার এই সংখ্যক ইলেকট্রন থাকলে তাদেরকে বলা হয় দুর্বল ধাতব বন্ধন যদি চার অপেক্ষা বেশি থাকে তাদেরকে বলা হয় স্ট্রং ধাতব মানে স্ট্রং বা শক্তিশালী ধাতব বন্ধন সেই জন্য অ্যালুমিনিয়ামের মধ্যে শক্তিশালী ধাতব বন্ধন বিদ্যমান সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে দুর্বল ধাতব বন্ধন বিদ্যমান আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি হ্যাঁ স্যার ইয়াস এটি যদি আমরা বুঝে যাই এরপরে আমরা যে এখানে একটা গলনাঙ্ক স্পুটনাঙ্কের যে ব্যাপার আছে এটি আমরা বুঝে যাব কিভাবে গলনাঙ্ক এবং স্পুটনাঙ্ক হলো যে কোনো জিনিসকে আমি স্ট্রংলি যদি ধরে থাকি তাহলে এটাকে ম্যারেড করতে বা বয়েল করতে আমাকে স্ট্রং এনার্জি অ্যাপ্লাই করতে হবে এই যে স্ট্রং এনার্জির কথা আমরা বলছি দিস ইস ম্যালটিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট অর্থাৎ তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে সোডিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম এদের মধ্যে কোনটিকে ম্যারেড করতে আমাদের হাইলি এনার্জি অ্যাপ্লাই করতে হবে অবশ্যই অ্যালুমিনিয়াম কারণ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের এই বন্ধনটা হাইলি স্ট্রং এই জন্য এটাকে ম্যাল করতে আমাদের অনেক বেশি শক্তি দিতে হবে বাট কম্পারেটিভলি রাদার দেন অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম এবং সুডিয়ামের মধ্যে যে বন্ডগুলো আছে এই বন্ডগুলো কিন্তু কি হবে বলতো রাদ্য উইক হবে দেন অ্যালুমিনিয়াম কারণ এদের মধ্যে উইক মেটালিক বন্ড আছে এই জন্য এদের বয়েলিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্টটা লো হবে দেন অ্যালুমিনিয়াম কারণ আমরা এটাই মনে রাখবো যে সমস্ত মেটালদের মধ্যে লাস্ট সেলে ওয়ান এবং টু এই ইলেকট্রন থাকে দে আর উইক মেটালিক বন আর যে সমস্ত ম্যাটারের মধ্যে লাস্ট সেলে ওয়ান টু এবং সরি থ্রি নাম্বার অফ ইলেকট্রন এক্সিস্ট করে দে কনসিস্ট স্ট্রং মেটালিক বন যেহেতু অ্যালুমিনিয়াম লাস্ট সেলে থ্রি নাম্বার অফ ইলেকট্রন সেই জন্য দিস ইস এন স্ট্রং ম্যাটালিক বন যাদের মধ্যে স্ট্রং মেটালিক বন থাকে তারা তাদের ম্যাল্টিপানের বয়নি পয়েন্ট হাই হয়

টা তুমি বুঝতে পারছি সিয়াম রাইট সিয়াম কি মিটিংটা শেষ হয়ে যাবে আফটার দেন থ্রি মিনিটস তাহলে এখন যেটা হবে যে এইখানে এরা কেন ধাতু এই জিনিসটা আমাদেরকে জানতে হবে আমরা জানি যে সমস্ত এলিমেন্টস এর লাস্ট সেলে ওয়ান টু এবং থ্রি এই নাম্বার অফ ইলেকট্রন থাকে তাদেরকে আমরা বলি যে ধাতু দেখো এস ব্লক যারা ইলেমেন্টস তাদের লাস্ট শেলে এস এ কিন্তু ইলেকট্রন হয় একটা এস ওয়ান হয় না হয় এস টু হয় যাদের লাস্ট শেলের স্ট্রাকচারটা এস ওয়ান এবং এস টু হয় তারাই তো এস ব্লক ইলেমেন্টস হয় তাহলে লাস্ট শেলের ইলেকট্রন যদি ওয়ান এবং টু হয় তারা তো ধাতু হয় সেই জন্য এস ব্লকের প্রত্যেকটা ইলেমেন্টস ধাতু এবং যে সমস্ত ধাতু ইলেকট্রন ত্যাগ করে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় বিচারক কারণ দাঁতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে আর এস ব্লকের সবাই যেহেতু দাতু এই জন্য এস ব্লকের সবাই বিচারক আর যেহেতু ওরা বিচারক এই জন্য ওদের সবার মধ্যে জারণ ঘটে আশা করি বোঝাতে পেরেছি এরা কেন ক্যাটায়ন কারণ প্লাস চার্জ বিশিষ্ট ওরা ক্যাটায়ন হয় এদের মধ্যে উইক মেটালিক বন্ড বুঝতে পারছি বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বুঝতে পেরেছে এতটুকু তো আই হোপ কারো কোনো সমস্যা নেই আচ্ছা এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই এরপরে আমরা জিনিস নিব এস ব্লক মৌলের এটা হলো যে প্রকারভেদ বলতে পারি আমরা এটাকে এটা দুইটা কাটামো বলা যায় একটা যে আমরা যখন দেখব যে এস ব্লকের ক্ষেত্রে একটা হলো এন এস ওয়ান কাটামো আরেকটা হলো এন এস টু কাটামো এই যে স্ট্রাকচার যেটা আছে এই দুইটা স্ট্রাকচার এখানে এক্সিস্ট করে তো আমরা এতদিন ধরে যে জিনিসটি জেনে আসছি সেটি হলো এন ওয়ান যেটা আছে এরা হলো খার দাতু অর্থাৎ এরা গ্রোফ ওয়ান এর এলিমেন্টস যারা এন এস তারা হলো মৃৎ খার দাতু অর্থাৎ আমরা যে এতদিন খার ধাতু খার দাতু জেনে আসছি তা আর কিছুই না তা হলো এস ব্লক মৌলের প্রকারভেদ তো খার দাতু তাদেরকে কেন বলা হয় হম খাদ্য কেন বলা হয় খাদু কাদেরকে বলা হয় ব্লক মৌলসমূহের মধ্যে যাদের এন এস ওয়ান স্ট্রাকচার বা কাটামো এবং যারা এই কথাটি ইম্পর্টেন্ট পানির সাথে পানির সাথে দ্রুত বেগে